একবার জানতে চেয়েছেন সলাতু তাসবিহ আদায় করা যাবে কি? অত্যন্ত সুন্দর এবং চমৎকার প্রশ্ন। সলাতু তাসবিহ আদায় করা যাবে কি না, এই নিয়ে ওলামাদের মাঝে একতলাফ রয়েছে। সলাতু তাসবিহ সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সে হাদিসগুলো সহি কি না, এই নিয়ে ওলামাদের মাঝে, মুহাদ্দিসে কেরামের মাঝে মতানৈক্য রয়েছে, একতলাফ সৃষ্টি হয়েছে। সলাতু তাসবিহ সম্পর্কে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে সবগুলোর হাদিস জঈফ, সবগুলো হাদিসের সনদ জঈফ, একটা হাদিসের সনদও সহি নয়। কিন্তু একাধিক সনদে বর্ণিত হওয়ার কারণে ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ হাসান পর্যায়ের বলেছেন, একাধিক হাদিস বর্ণিত হওয়ার কারণে একটার সনদ আরেকটার সনদকে শক্তিশালী করে, এই কথা বলে ইমাম নাসিরুদ্দিন আলবানী হাসান সহি বলেছেন সলাতু তাসবির সলাতকে। কিন্তু প্রত্যেকটা হাদিস এককভাবে জঈফ, এই কারণেই সৌদির স্থায়ী বোর্ডের ফতোয়া, লাজনা দায়েমার ফতোয়া হলো যে সলাতু তাসবিহ আদায় করা বেদাআত, কারণ অত্যন্ত জঈফ হাদিস দ্বারা ইসলামের মধ্যে কোনো ইবাদত সৃষ্টি করা, আমল তৈরি করা সমস্ত আলামায়ে কেরাম বলেছেন বেদাআ। যেহেতু এর প্রত্যেকটা সনদই অত্যন্ত দুর্বল এবং জঈফ, এই কারণে সৌদির ফতোয়া, ইস্তায়ী ফতোয়া বোর্ডের ফতোয়া হলো যে সলাতু তাসবিহ আদায় করা হলো বেদাআত, যা ফতোয়া লাজনা দাইমার অষ্টম খণ্ডের 164 পৃষ্ঠায় তারা বিস্তারিত উল্লেখ করেছেন। সুতরাং আমাদের উচিত এই সমস্ত বিতর্কিত হাদিসের ওপর আমল না করা, অত্যন্ত জঈফ হাদিসের ওপর আমল না করে যে সমস্ত আমল সহি সনদে আল্লাহ রাসূল থেকে প্রমাণিত সে সমস্ত আমল করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি সনদে অসংখ্য আমল রয়েছে এবং অনেক বড় বড় ফজিলত রয়েছে, তাহলে যে সমস্ত আমল সহি সনদে বর্ণিত, সহি হাদিসে যে সমস্ত আমলের কথা বলা হয়েছে সেগুলো যদি আমরা করি তাহলে সেগুলি আমাদের জন্য যথেষ্ট। অনেক আমল রয়েছে যা আমরা করতে পারি না সময়ের কারণে, যখন আমাদের সময় হবে তখন আমরা ওই সহি আমলগুলো করতে পারি, এই জঈফ হাদিসগুলোর ওপর আমল না করে। আল্লাহ তালা আমাদের সকলকে সহিটা গ্রহণ করার তৌফিক দান করুক, বিতর্কিত বিষয় পরিহার করার তৌফিক দান করুক। একবার জানতে চেয়েছেন সলাতু তাসবিহ আদায় করা যাবে কি? অত্যন্ত সুন্দর এবং চমৎকার প্রশ্ন।